নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইবিএস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% তোমাদের কমন এসেছে। তো দেখো, আজকে আমি এমসিকিউ টু দ্য পয়েন্ট সলভ করে দেবো তোমাদের সামনে। ফার্স্ট প্রশ্ন, নিম্নের কোনটি জলবাহিত রোগ? অ্যান্সার হবে সির অ্যান্সার কলেরা, রোমান টু এর অ্যান্সার হবে কেচো, রোমান থ্রিতে কী বলেছে ইন্টারন্যাশনাল। তো দেখো, এই যে প্রশ্নটা আছে, রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ফিলিপাইন। রোমান ফোরের অ্যান্সার হবে পিএএন। বি এর অ্যান্সার 5 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার এসও টু এবং এনও। 6 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার। প্রকৃতি হৃৎপিণ্ড 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার, এমআইসি গ্যাস। 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি অ্যান্সার, ভাইরাস। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি অ্যান্সার, ব্ল্যাকফুট। 10 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1987। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, ভারতবর্ষ। 12 দাগের প্রশ্ন, তো দেখো, কোন প্রকার কয়লায় কার্বনের উপস্থিত সবচেয়ে বেশি? অ্যান্সার হবে অ্যান্থ্রোসাইট। 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, 7-এর বেশি। 14 দাগের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে। 15 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 16 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এদের সবগুলোই। 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সুন্দরলাল বহুগুণা। 19 দাগের প্রশ্ন কী বলছে, বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসাবে ধরা হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, প্রযুক্তির ব্যবহার। 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সালোক সংশ্লেষ। 21-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ডিডিটি। 22 দাগের অ্যান্সার হবে 300 কোটি টন। 23 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জীবাশ্ম জ্বালানি। 24 দাগের অ্যান্সার হবে হাইড্রোজেন। তো দেখো, এই যে বি দাগের যে প্রশ্নগুলো আছে, এইগুলো সময়ের অভাবে আমি করাতে পারছি না, তোমাদের অন্য কোনো একদিন এইগুলো সলভ করে দেবো। যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইজি এসেছে। যেমন ভূমি ক্ষয়, কঠিন বজ্র, খুবই ইজি কিন্তু। জৈব সঞ্চয়ন কী, জৈব বিবর্ধন কী? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নগুলো করেছে। বায়োমাস কী, বায়োগ্যাস কী, মার্স গ্যাস কী, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসেছে। তার সঙ্গে তোমরা বড় প্রশ্নগুলো দেখে নাও, গ্রুপ সি এর, ঠিক আছে। এই প্রশ্নটা আমি তোমাকে দিয়েছি, তোমাদের দিয়েছি শহর অঞ্চলের পরিবেশগত সমস্যা, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে। বজ্র দিয়েছে, ঠিক আছে, পরিবেশ সংরক্ষণ দিয়েছে, শব্দ দূষণ দিয়েছে, শক্তি সংরক্ষণ দিয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন এসেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এইভাবে আমার ভিডিওটা শেষ করলাম। বেস্ট অফ লাক, ভালো থেকো এবং ভবিষ্যতের জন্য ভালো করে পড়াশোনা করো, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।